প্রতিটা ফাঁসিতে একটা আবেগ থাকে, কারণ মানুষ যত অপরাধী করুক না যাই কিছু করুক না কেন, হ্যাঁ মানুষ যখন মৃত্যু মুখে পতিত হয় তখন সবারই একটু না একটু মায়া লাগে, কিন্তু সেই মায়াটা আমি নয় করলাম, কোর্ট তো করবে না, আইন তো তাকে ক্ষমা করবে না, আমি না করলে আরেকজন তাকে দেবে। এখন যে আমি চলে আসছি, হ্যাঁ এখন যাদের ফাঁসি হবে তাদেরকে দেওয়া হবে না, যে যদিও মায়া লাগে তারপর কাজটা করতে হচ্ছে আইনের। বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বেশি সংখ্যক ফাঁসি দেওয়ার রেকর্ডধারী জল্লাদ শাহজাহান নামে পরিচিত শাহজাহান ভূঁইয়া দীর্ঘ 3 দশক পর মুক্তি পেয়েছেন। তার বাড়ি নরসিংদী জেলার পলাশে। গত 18ই জুন বেলা পৌনে 12টার দিকে 32 বছর কারাভোগ শেষে তিনি মুক্তি পান। কারাগারের রেকর্ড বলছে 2001 সাল থেকে মুক্তির আগ পর্যন্ত জল্লাদ শাহজাহান 26 জনের ফাঁসি কার্যকর করেছেন। যদিও তার দাবি এই সংখ্যা 60 হবে, তবে যেটি হোক সব পরিসংখ্যানে দেশের ইতিহাসে সব থেকে বেশি ফাঁসি দেওয়ার রেকর্ড জল্লাদ শাহজাহান ভূঁইয়ার। দেশের বিভিন্ন কারাগারে জল্লাদের দায়িত্ব পালন করতে গিয়ে বাংলাদেশের আলোচিত 26 জন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিকে ফাঁসির দড়িতে ঝুলিয়ে রায় কার্যকর করেছেন তিনি। এর মধ্যে রয়েছেন শেখ মুজিবুর রহমান হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত 6 আসামি বজলুল হুদা, মাহিউদ্দিন, সৈয়দ ফারুক রহমান, সুলতান শাহরিয়া রশিদ খান, মাহিউদ্দিন আহমেদ এবং আব্দুল মাজেদ। এছাড়া যুদ্ধ অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত 6 জন বিরোধী দলীয় নেতা আব্দুল কাদের মোল্লা, মোহাম্মদ কামারুজ্জামান, আলী আহসান মোহাম্মদ মুজাহিদ, সালাউদ্দিন কাদের চৌধুরী, মাওলানা মতিউর রহমান নিজামি ও মীর কাসিম আলীর ফাঁসি কার্যকর হয় তার হাত ধরেই। আলোচিত সন্ত্রাসী এরশাদ শিকদার, জিএমবি নেতা বাংলা ভাই, আতর রহমান সানি, শারমিন রিমা হত্যার আসামি, মনির ডেজি হত্যা মামলার আসামি হাসানের মৃত্যুদণ্ড তিনি কার্যকর করেছেন। কারা কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী জানা গেছে, নানা অপরাধের অভিযোগে শাহজাহান ভূঁইয়া 1991 সালে গ্রেফতার হন। শুরুতে তাকে মানিকগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়। মানিকগঞ্জে 2টি মামলায় দোষী সাব্যস্ত হওয়ায় শাহজাহান ভূঁইয়া মোট 42 বছরের সাজা পেয়েছিলেন। এর মধ্যে অস্ত্র মামলায় 12 বছর এবং ডাকাতি ও হত্যা মামলায় 30 বছর কারাদণ্ড পান তিনি। তবে কারাগারে সুশৃঙ্খল জীবনযাপন করায়, সাধারণ রেয়াত এবং মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের ফাঁসির রায় কার্যকর করায় বিশেষ রেয়াত মিলিয়ে মোট 10 বছর 5 মাস 28 দিনের মতো সাজা মওকুফ পেয়েছেন তিনি। সেই হিসেবে তিনি দেশের বিভিন্ন কারাগারে বন্দী জীবন কাটিয়েছেন 31 বছর 6 মাস 2 দিনের মতো। তবে তিনি 26টি ফাঁসি দেওয়ার সবকটিতে রেয়াত পাননি, কেননা জেল কোড অনুযায়ী একজন জল্লাদ একটি ফাঁসি কার্যকর করলে সর্বোচ্চ 2 মাস সাজা রেয়াত পান, তবে 1 বছরে সর্বোচ্চ 2 মাস রেয়াত পাওয়া যায়। এছাড়া কোনো আসামি তার মোট সাজার 4 ভাগের 1 ভাগের বেশি সাজা কমাতে পারেন না। সেই হিসাবে শাহজাহান খান 1 বছরে 3টি ফাঁসি কার্যকর করলেও তিনি ওই বছর সর্বোচ্চ 2 মাস রেয়াত পেয়েছেন। কারাসূত্র বলছে, জেলখানায় তিনি ফাঁসির আসামি হিসেবে নয়, বরং সবার কাছে পরিচিত ছিলেন জল্লাদ শাহজাহান হিসেবে, এবং মুক্তির আগের দিন পর্যন্ত তিনি ঢাকা কেন্দ্রীয় কারাগারের প্রধান জল্লাদ ছিলেন। কারাগারে কয়েদিদের জল্লাদের প্রশিক্ষণও দিয়েছেন তিনি। নিজের সাজার মেয়াদ কমাতেই তিনি কয়েদি থেকে জল্লাদ বনে যান। বাংলাদেশের প্রায় সব কারাগারে তিনি প্রধান জল্লাদ হয়েছেন বলে জানা যায়। কারামুক্তির পর তিনি সাংবাদিকদের মাধ্যমে জানান, তাকে যেন জীবনযাপনের ব্যবস্থা করে দেওয়া হয়। তিনি বলেন, আমি যে যাচ্ছি আমার নিজের বাড়িতেও যাচ্ছি না, আরেকজনের বাড়িতে উঠেছি। আমার বয়স এখন 74 বছর। প্রধানমন্ত্রীর কাছে আমার আবেদন যেন আমাকে চলার মতো কিছু করে দেওয়া হয়। ফাঁসি কার্যকরের অভিজ্ঞতা বর্ণনা করতে গিয়ে তিনি বলেন, প্রতিটা ফাঁসিতে একটা আবেগ থাকে, কারণ মানুষ যতই অপরাধ করুক না কেন যখন মৃত্যুর মুখে পতিত হয় তখন সবার একটু না একটু মায়া লাগে, কিন্তু সেই মায়া নিজের লাগলেও আদালতের রায় তো বাস্তবায়ন করতেই হয়। কারাগারের রেকর্ড অনুযায়ী শাহজাহান ভূঁইয়া 1950 সালের 26 মার্চ জন্মগ্রহণ করেন। তিনি নরসিংদীর পলাশ উপজেলার গজারিয়া ইউনিয়নের ইসাখালি গ্রামের বাসিন্দা। উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ করে তিনি স্থানীয় রাজনীতিতে জড়িয়ে পড়েন। সেখান থেকে ধীরে ধীরে ডাকাতির সঙ্গে জড়িয়ে পড়েন। তিনি পরিচিতি পান ডাকাত হিসেবে। শাহজাহানের 3 বোন 1 ভাই। বাবার নাম হাসান আলী ভূঁইয়া ও মা মেহের। ব্যক্তিগত জীবনে তিনি অবিবাহিত। 1974 সালে তিনি এইচএসসি পাশ করেন। নরসিংদী জেলার কমিউনিস্ট পার্টির সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেছেন শাহজাহান। একবার তার গ্রামে নারী ঘটিত ঘটনায় 2 বন্ধুসহ শাহজাহানের নামে অভিযোগ ওঠে। এ নিয়ে গ্রামে বিচার বসে। বিচারে অপরাধ প্রমাণিত হওয়ায় সাজা হয় তার। এই ঘটনায় ক্ষিপ্ত হয়ে বদলা নেয়ার সিদ্ধান্ত নেন তিনি। অপরাধ জগতে জড়িয়ে চরম প্রতিশোধ নেয়ার খেলায় মেতে ওঠেন। সেই ধারায় ক্রমেই দেশের শীর্ষ সন্ত্রাসী তালিকায় নাম উঠে যায় শাহজাহানের। তার উল্লেখযোগ্য একটি ডাকাতির অপারেশন ছিল ১৯৭৯ সালে মাদারীপুর জেলায়, আর এটাই ছিল তার জীবনের সর্বশেষ অপারেশন। কারণ এই ঘটনায় শেষ পর্যন্ত ধরা পড়তে হয় তাকে। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে শাহজাহানের দল মানিকগঞ্জ হয়ে ঢাকায় যাবে। মানিকগঞ্জে পুলিশ চেকপোস্ট বসালে শাহজাহান খান ওই এলাকার বাহিনীর মাধ্যমে তা জেনে যান। সব জেনেই ওই এলাকা দিয়ে ঢাকায় ফেরার সিদ্ধান্তে অটল থাকেন। মানিকগঞ্জে পুলিশের সঙ্গে গোলাগুলিও হয়, কিন্তু পুলিশ তাকে ধরতে পারেনি। এরপর ঢাকায় পৌঁছে যখন নরসিংদীর উদ্দেশ্যে রওনা হন, পথিমধ্যে পুলিশ তাকে আটক করে ফেলে। তার গতিময় জীবনের এখানেই সমাপ্তি ঘটে এবং এরপর থেকে তার বন্দি জীবন শুরু হয়।